সুন্দরবনে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের খালে বসেছে প্রায় 350 ক্যামেরা। স্থাপন করা হয়েছে মাটি থেকে 50 সেন্টিমিটার উপরে। ক্যামেরার সামনে দিয়ে কোনো বাঘ বা অন্য যে কোনো প্রাণী গেলেই তার ছবি স্বয়ংক্রিয়ভাবে ধারণ হয়। 15 দিন পরপর এই ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ড পরিবর্তন করা হয়। এভাবেই সুন্দরবনে তৃতীয়বারের মতো শুরু হলো ক্যামেরা ট্র্যাপিংয়ে বাঘ গণনা।